আজকে নাকি বাজারে খুব চিংড়ি মাছ উঠেছে সস্তা, তো অনেক চিংড়ি মাছ এনেছে আজকে, 500-র মতো চিংড়ি মাছ এনেছে, বড় বড় চিংড়ি। হাতে ধরলে আপনারা বুঝতে পারবেন কত বড় চিংড়িটা। এই যে দেখুন, আমি হাতে ধরেছি, এই যে দেখেছেন, এই এতটা করে চিংড়ি, চিংড়ি মাছ এনেছে 500, আর কাতলা মাছও এনেছে, দুটো মাছ এনেছে। আমি চটচট করে চিংড়ি মাছটা কাটতে বসে গেছি, কারণ চিংড়ি মাছটা রেখে দিলে বেশিক্ষণ নষ্ট মতো হয়ে যায়। এটা হচ্ছে চিংড়ি মাছের মাথা, মানে চোখের কাছ থেকে বাদ দেব, আর হচ্ছে এর নেজটা কেটে বাদ দেব। তো দিয়ে এটাকে ধুয়ে নুন মাখিয়ে ফ্রিজের মধ্যে, ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো। তাহলে যখন জটা লাগবে বের করিয়ে ছাড়ানো হয়ে যায় চটচট। এগুলো ভেনামি চিংড়ি, আপনাদের ভাষায় কী বলে জানি না, এগুলো ভেনামি আমাদের এখানে বলে। এই ভেনামি চিংড়িগুলো খুব সহজে খসা ছাড়ানো হয়ে যায়, কোনো অসুবিধা হয়নি। দেশি চিংড়ি মাছে একটু খসা ছাড়াতে অসুবিধে হয়, লেবু লাগে না, আর এই ভেনামি চিংড়িগুলো এমনি মানে সহজেই উঠে যায়। আর আমার খুব ঠান্ডা লেগেছে, তো এই যে দেখুন, এইভাবে এটা কেটে নিচ্ছি আমি, না এক হাতে ফোন ধরেছি আর এক হাতে চিংড়ি মাছ কেটে দেখাচ্ছি, ভাবুন। এই যে কাটা, এইভাবে মাথাটা কেটে নেবো, আর এই যে দাঁড়গুলো আর শুঁড়গুলো আছে এগুলো কেটে রেখে দেবো, ভালো করে ধুয়ে নেবো, তারপরে নুন মাখিয়ে রেখে দেবো। যখন জলটা লাগবে বার করে দিয়ে ছাড়ানো চটচট হয়ে যাবে। ওখানে ওই অনেকগুলো কাটা হয়ে গেছে, ওগুলো সব কেটে ধুয়ে নেবো, ও সব কাটা প্রায় হয়ে এসছে। তারপরে আমাকে মানে এখন সকাল দিয়ে চা খাইনি, আমার মাথা চা করছে, তো চলুন এবার চা করতে বসে গেছি। চা হচ্ছে, দুধ চাটা একটু ভালো লাগে খেতে, মানে আমি প্রতিদিন, আমাকে না দিলে চলবে, কিন্তু মানে প্রতিদিন বলতে আমার এই মানে গরমকালটা চা খেতে খুব অসুবিধে হয়, আর শীতকালে তো প্রতিদিনই দরকার। আর চাটা খুবই ভালো লাগে, মন টন পুরো ফ্রি করে দেয়। এই যে একটা এলাচ দিয়েছি সেন্ট হবে বলে, আর ভালো করে লিকারটা ফুটিয়ে, দুধটা ফেটানো হয়নি গো, তো চলুন এই যে দুধটা গুলিয়ে নিচ্ছি, এইবার চটচট করে বিস্কুট আর চা নিয়ে বসে যাবো আপনাদের সঙ্গে গল্প করতে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর সবাইকে গুড মর্নিং। আর এখন বেজে গেছে সকাল 9টা, তো এখন চা খেতে বসেছি, আর আপনাদেরকে দেখালাম আমি চা খেয়েছিলাম। আর চলুন আমি চাটা খেয়ে নিই, আর আপনারা প্লিজ আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন। আর কিছু যদি বলার থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো আমার ভিডিওটা হয়তো আপনাদের হয়তো ভালো লাগছে না, ভালো লাগে না লাগছে না আপনি সেটা তো বুঝতে পারছি না, তো চলুন তবু শেষ পর্যন্ত দেখবেন বাড়ির মেয়ে মনে করে। ঠিক আছে, চলুন এইটুকু বলার ছিল, টাটা খেয়ে। বাচ্চা এখানে, বাচ্চারা এখানে খেয়েছে, সব জিনিসপত্র নিয়ে সব খেলছে, কারণ বাইরে না বৃষ্টি হচ্ছে হালকা হালকা। আমি এখানে রান্না করছি, অনেক কিছুই আজকে রান্না হবে। তো এখানে হচ্ছে তরকারি হচ্ছে, এই যে পটল আর আলু লাউ সব দিয়ে আর একটা চচ্চড়ি মতো হবে। তারপরে আগে আমি পেঁয়াজ আর লঙ্কা ভেজে রেখেছি, তার শাক ভাজা করবো বলে। পেঁয়াজ আর লঙ্কা আগে দিয়ে ভেজে রেখেছি।
অল্প নুন দিয়ে হলুদ দিয়ে, তারপরে একটু জল মরে এলে না সেদ্ধ সেদ্ধ ভাব হয়ে গেলে তারপরে আমরা হচ্ছে মানে আমাদের বাড়িতে এইভাবে খাওয়া হয়। পেঁয়াজ ভাজাটা আর যে লঙ্কা ভাজাটা ছিল সেটাকে ভালো করে মুছলে তারপরে এই শাক দিয়ে একটু তেল দিয়ে নামিয়ে নেওয়া হয়, এভাবেই আমরা খাই। জানেন বাইরে প্রচুর বৃষ্টি এসছে, চলুন দেখাচ্ছি আপনাদের, বাইরে না প্রচন্ড বৃষ্টি হচ্ছে। বসে বসে শাক বাচ্ছি, আমার ননদ অনেক শাক দিয়ে গেছে, কলমি নয় এটা কি বলে যে পুলখা শাক, তো এটাকে বেছে নিচ্ছি ভালো করে দেখে নিচ্ছি কারণ পোকা টোকা থাকতে পারে, তো সেই জন্য এটা বসে বসে বাচ্ছি আর অর্পণকে পড়াচ্ছি। আর রান্না বান্না তো
ঘুরেছিলাম।